আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। মাশাআল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। ফ্রেন্ডস, সবাই বুঝতেই পারছেন আজ ভিডিওটি কি নিয়ে হবে। টমেটো, টমেটোর গুণের কথা বলে শেষ নেই। এটা আমাদের দেশীয় শীতকালীন ফল। টমেটো দেখানোর আগে আমার রান্নাঘর থেকে যে দৃশ্যটা দেখা যায়, হঠাৎ করে চোখ গেল রান্নাঘরের বাহির থেকে অনেকগুলো কবুতর রেস করতেছিল। আমার চোখ যেতে খুব ভালো লাগলো, আমি ভিডিও করে নিলাম। খুবই সুন্দর, আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম পাখিগুলোর দিকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো যাই হোক ফ্রেন্ডস, টমেটোর কথা না বললেই নয়, পাকা টমেটো তো প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা আমাদের রাতকানা রোগ থেকে বাঁচার সাহায্য করে। এরপর টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি এর কথা আমরা সবাই জানি। টমেটো খেলে সবচেয়ে যেটা বড় কথা, ক্যান্সার রোগ নিরাময় করতে সাহায্য করে। টমেটো খেলে প্রতিদিন যদি কিছু টমেটো খাওয়া যায়, তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে আমরা মুক্তি পেতে পারি। টমেটোতে আছে ফাইবার বা আঁশ, যেটা আমাদের হজম শক্তিতে সাহায্য করে। প্রতিদিন যদি কিছু টমেটো খাওয়া যায়, তাহলে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য খুবই সাহায্য করে টমেটো। টমেটোতে আসলে হার্টের রোগ কমিয়ে দেয়, হার্টের সমস্যা হওয়ার ঝুঁকিটা খুব কম থাকে। আর লিভারের যদি সমস্যা থাকে, তাহলে টমেটোতে খুবই উপকার আসে। এরপরে আসুন ত্বকের কথা না বললেই নয়, আমরা সবাই ত্বকের পূজারি। যদি কেউ আমরা প্রতিদিন কিছু পরিমাণ টমেটো খেতে পারি, সালাদ, রান্না যেভাবেই খেতে পারি, এটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, যা আমাদের ত্বককে উজ্জ্বল ও সুন্দর করে। টমেটোর ভিতর প্রচুর পরিমাণে মিনারেলস থাকার কারণে আমাদের পানি শূন্যতা দূর হয়। যাদের উচ্চ রক্তচাপ আছে বা ব্লাড প্রেশার বেশি সবসময় থাকে যাদের, তাদের টমেটো খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। আসলে আমাদের বাহিরের যে ফলগুলো ফরমালিন যুক্ত বা মোম লাগিয়ে বিক্রি করা হয়, আপেল, আপেল আমরা সবাই খাই, কিন্তু আপেলের চেয়ে টমেটোর পুষ্টিগুণ কোনো অংশেই কম নয়, বরংচ বেশি। এবং এটা খুবই ভেজালমুক্ত দেশীয় একটি সবজি এবং ফল। তো আসুন আমরা শীতকালীন সবজিগুলো বেশি খাই, আমরা শীতকালীন টমেটো বেশি করে খাই, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করি। তো ফ্রেন্ডস, আমি সবগুলো রান্নায় আমার টমেটোর যে চাটনিটা, এটা আমি আমার ইলেকট্রিক চুলাতেই করলাম। আর অনেকের ধারণা ইলেকট্রিক চুলাতে বিল বেশি আসে, আসলে মোটেই তা নয়, সিলিন্ডার গ্যাসের চেয়ে অনেক সাশ্রয়ী। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে অনেক কথাই বললাম, সবাই এগুলো জানেন, তবুও আপনাদের সাথে বলে ভালো লাগলো। আর যারা না জানেন, তাদের অবশ্যই একটু কাজে আসবে। তো আজান নয় ফ্রেন্ড, আল্লাহ হাফেজ।